কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। তোমরা যারা নিউ টাউনে থাকো এই ব্রিজটা চেনো নাকি একটু বলো, কমেন্ট করে জানো। ইউটিউবাররা সবাই চিনবে, যারা ইউটিউবে মিউজিক ভিডিও করে তারা সবাই এই ব্রিজটা চিনবে, তাছাড়াও অনেকেই চেনে যারা এখানে থাকে। আজকে ঘরে বসে বোর হচ্ছিলাম, তো বিশ্বজিৎ দা হঠাৎ এসে বলল যে চল ভাই ড্রোন উড়িয়ে আসি। তো অনেকদিন পর ড্রোনটা উড়াচ্ছি, মানে অনেকদিন উড়ানো হয়নি ড্রোনটা, তো এখানে একটা লোকেশন পেয়েছি, সুন্দর লোকেশনটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা পুরো দেখো, খুব মজা হবে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমাকে দেখছো, আমার নাম হচ্ছে সাগর, ওয়েলকাম টু সাগর মন্ডল 14 ব্লগ। আর দেখো বন্ধুরা, আমি তো সবসময় ব্লগ আপলোড করতে পারি না, কেন কাজের মধ্যে থাকি, আর এখন টাকা ছাড়া তো কিছুই না, কাজ না করলে কিছু হবেও না। আর যখনই আমি টাইম পাবো তোমাদের জন্য ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আর বেশি বগর বগর না করে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই, তোমরা ভিডিওটার মজা নাও, আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কীরকম হয়েছে, তাহলে আমার আরও ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা করবে, তাই না? তো দেখো আমরা লোকেশনে পৌঁছে গেছি আর বিশ্বদাও এদিকে রেডি, তো উনি এখন ড্রোনটা সেট করবে। এই যে কি একটা বের করছে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা হলো কন্ট্রোলার, এটা দিয়ে ড্রোনটা কন্ট্রোল করা হয়। তো যারা যারা নিউটনে থাকো তারা তো সবসময় নিচে থেকে তোমাদের শহরটা দেখেছো, আজকে আমি উপর থেকে দেখাচ্ছি। এই যে ড্রোনটা বের করে ফেলেছে আর এখন ব্যাটারিটা সেট হচ্ছে, এই যে সেট হয়ে গেল আর এখন অন করবে। তো ড্রোন রেডি, হ্যাঁ আমাদের হয়ে গেল, আসছি কন্ট্রোলার রেডি। এই যে ড্রোন চালু হয়ে গেছে আর দেখো কত সুন্দর ভেসে রয়েছে, এখন এখান থেকে উপরে যাবে, উপরের থেকে শটটা তোমাদের দেখাবো, ঠিক আছে? এই যে উড়ে গেল। তো বিশ্ব এখন সেটিং করছে আর ড্রোনটা দেখো কতটা উপরে চলে যাচ্ছে, আরো উপরে যাচ্ছে, এখন আস্তে আস্তে উপরে যাচ্ছে। তো আমরা এখন ওয়েস্টিনের দিকে যাচ্ছি, ওয়েস্টিনের একটা ভালো করে শট নেব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা কেরকম লাগছে একটু কমেন্ট করে জানাও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি নতুন চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দাও, এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তো বিশ্বজিৎ এখন ড্রোন উড়াচ্ছে আরও তোমাদের শট দেখাচ্ছি, যে অনেক রকম শট আছে এখনও বাকি, পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে মজা পাবে, ঠিক আছে? বিশ্বজিৎ সব এখান থেকেই দেখছে, দেখো তোমরা, আর আমরা এখন আরও নতুন নতুন শট দেখবো। একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, ওই বিল্ডিংটার কাছে এখন যাব, পুরো অ্যাভেঞ্জারের টাওয়ারের মতন আমার তো তাই লাগে। বিষয়টা কি করে শিখলে? উড়াতে উড়াতে শিখে গেছি, উড়াতে উড়াতে শিখে গেছে। তো তোমরা উড়াতে পারো, তার জন্য আসতে হবে বিষয়টার কাছে শিখতে। না না আমি মতো ভালো পারি না। এবার যাবে বিশ্ব বাংলা গেটে, ওখানে তো সেই শটটা তোমাদের দেখাচ্ছিলাম। এখন বাইক নিয়ে আমি যাবো আর বিশ্বজিৎ দা উপর থেকে শটটা নেবে, তো সেই শটটা তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে, সেটাও একটু কমেন্ট করো। তো এই যে বিশ্বজিৎ দার বাইক, তো এটা নিয়ে আমি যাচ্ছি। যাক চলে এসছি, তো কেমন লাগলো সেটা বলবে, কিন্তু আমার তো দারুণ লেগেছে, ভিডিওটা আমি দেখেছি তারপরেই তো জুড়লাম না। তো তোমরা যারা এটাকে নদী ভাবছো, নদী না কিন্তু, এটা পথখাল, এটা কেষ্টপুরের কেষ্টপুরের ঐতিহ্য।
অসাধারণ লাগছে ব্রিজটা। তো চলো ডিসপ্লেতে দেখো কেমন লাগছে ড্রোন শটে। তো গাইজ, আজকের মতন ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আমার তো খুবই মজা এসছে, প্রথমবার এই চ্যানেলে ড্রোন শট দেখালাম। আমার না বিশ্বজিৎ দার ড্রোন, এটা তো একসময় আমারও হবে, ঠিক আছে? তো দেখতে থাকো। ভাই বিশ্বজিৎ দার, তোমার চ্যানেলের নামটা বলো। আনকাট রাইডার। আনকাট রাইডার, তো সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।